আহারে কি কষ্ট, ভাবা যায়! মানে এত কষ্ট তো হতে পারে, ভাবা যায়! আমরা না ভাবি না জানো তো, যখন কাউকে কষ্ট দিই সেই কষ্টটা দিলে যে তার কতটা কষ্ট হতে পারে সেটা কিন্তু মানে আমরা ঠিক মানে বুঝি না, আমরা বলে ফেলি জানো তো। এক্সট্রিমলি সরি তার জন্য, দি সফিস্টিকেটেড দি ভাই। কিন্তু বিশ্বাস করুন, কিছু মনে করবেন না, এই যে একটা আপনি করলেন না, জমলই না। কোথা থেকে লিখেছেন এই ফালতু স্ক্রিপ্টটা, জমলই না। এর জলজ্যান্ত সাক্ষী হচ্ছে আপনার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো এসেছে সেগুলো, বুঝতে পেরেছেন? বাবা কী সব বলছে, হ্যাঁ এগুলো তো ঠিক, একদম ঠিক না এই কথাগুলো বলা। মানুষকে ভেবে চিনতে কথা বলা উচিত, যে বিষয়টার মধ্যে আপনি না আছেন, আগে না আছেন পিছে, আগে তো আপনি আছেন, পিছে আছেন নাকি সেটা হচ্ছে জানার বিষয়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আজ থেকে মাস কয়েক আগে এই দিদা গত হন, যে দিদার কাছে ছোট্টবেলা থেকে নিজের মাকে ছেড়ে মানে মা ডাক, যাকে মা বলা হয়েছিল অরিজিনালি, সেই দিদা তো এ হলো ত্যাগ করে পরলোকে গমন করেন। সেই দিদার সমস্ত কাজ মিটে যাওয়ার পরে সেই তুরুম করে বাড়ি ফিরে এসে একটা ভিডিও অন করে, একটা না আই থিঙ্ক দুটো ছিল, তো অন করে, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না দুসরোকে ফটে মে আপনার টাং ঘুষানে কা। হ্যাঁ তোমার থেকে ভালো হিন্দি বলি, তুমি যা হিন্দি এখনও বলো তার থেকে যথেষ্ট ভালো হিন্দি। দুসরোকে ফটে মে টাং আরানা তো শুরু আপনিই কিয়া থা, কই জরুরত নেই থা, কই ভি জরুরত নেই থা, নিজের মতন ছিলেন, নিজের মতনই থাকতে পারতেন। না আজকে আপনি বলছেন যেসব বিষয়ে আমি নেই, হ্যাঁ আগা পাঁচতলায় আমি নেই, কেন আমাকে ইনভলভ করা হচ্ছে? লাইক সিরিয়াসলি, দি সফিস্টিকেটেড দি ভাই, সিরিয়াসলি আপনাকে ইনভলভ করা হচ্ছে এমনি এমনি শুধু শুধু? এটা তো ঠিক না, মানে আপনি নিজে থেকে ইনভলভ হননি না, সেটাই হলো ব্যাপার। ভুলে যায় মানুষগুলো না তার সাথে সাথে আপনি, কিন্তু আমরা ভিউয়ার্সরা, আমরা ক্রিয়েটাররা, আমরা না ভুলি না, সালা ব্রেনোলিয়া একদম জন্মগত খেয়ে জন্মেছে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের দি সফিস্টিকেটেড দীপ ভাই, ওনার একটা ভিডিও উনি নামিয়েছেন, বেশ স্টাইলিশ ড্রেস আপ করেছিলেন, উনি রিলস বানাতে যাচ্ছিলেন একটা লঞ্চ না একটা প্রোডাক্টের, ওরা তো ব্র্যান্ড প্রমোশন টমোশন করে, সেই বিষয়ে বড়ো লোকের বড়ো বড়ো ব্যাপার, আমরা বাবা অত বড়ো না, চুনোপুটি মানুষ আমরা, আমাদের আবার ব্র্যান্ড প্রমোশন হয় না। যাই হোক, তো রেডি হয়েছিলেন, তো যথারীতি উনি এরকমভাবে স্টাইলিশ রেডি হওয়া অবস্থাতেই একটা কমেন্ট এমন দেখলেন, উনি ভিডিও আর কোনো কিছু চিন্তা করলেন না, সেই মুহূর্তে অন করে দিলেন। তো বলি রান্নাঘরে কে, হ্যাঁ হ্যাঁ আমি তো কালা খাইনি, এইরকম একটা বিষয় হয়ে গেল না বিষয়টা। আপনি যেখানে জানেন যে আপনি এখানে ইনভলভ না, আপনি কেন এই নেগেটিভ কমেন্টগুলো তাহলে অ্যাকসেপ্ট করলেন? কেন আপনি সেটার জন্য একটা ভিডিও করে এক্সপ্লেনেশন দিতে বসে গেলেন? হ্যাঁ দি ভাই, কেন, কী দরকার ছিল এত ক্লারিফিকেশন দেওয়ার? কী দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না। আপনি আপনার মতন যেরকম দিনচর্যা শেয়ার করেন, মোটিভেশনাল ভিডিওস, হ্যাঁ হেভি ইংলিশ বলছি আমি তো, একজন বলছে তোমার প্রনাউন্সিয়েশন ভীষণ খারাপ, যেমনই হোক লোকে বুঝতে পারছো তো, তোমরা বুঝতে পারছো তো আমি কী বলছি, ক্ল্যারিফিকেশান দিতে বসেছে। তো এমন ক্ল্যারিফিকেশান দিল, আমি এক একটা ইসে মানে বিটে বিটে হাসছিলাম, এরকম করে হাসবো না তো কী করবো। একটা কমেন্ট ওখানে আমি দেখলাম যেটা আমি থাম্বনেইলে দিয়েছি, খুব ভালো বলেছেন উনি, উনি বলেছেন আজকে এই পরিস্থিতিটাই শিকার হতো না দিদি ভাই যদি না তুমি কারোর মানে নিরপেক্ষ থাকতে, মানে নিউট্রাল থাকতে, তোমার দরকারই ছিল না এই পক্ষ ওই পক্ষকে সাপোর্ট দেখিয়ে কোনো রকম কথা বলার। আজকে বলেছো বলেই কিন্তু মানুষ বলার সুযোগ পেয়েছে, কী দীপ ভাই কথাটা কি ভুল বলেছেন, কোনো অংশে ভুল বলেছেন? আজকে যে মেয়ে ওয়াইটির বাজারে এসে নিজের মা বাবাকে বেচতে বসে যায়, তাদের নামে বিষ উগড়াতে বসে যায়, এইটুকু বিষ তো তাকে শুনতেই হবে শোনা।
তাদেরকে তো এইটুকু শুনতেই হবে, কারণ আপনার একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়ে গেছিলো যে মা বাবার প্রতি যার এত রাগ জন্মগত সময় থেকে, যে আমাকে মা মেরে ফেলতে চেয়েছিলো 3 মাস বয়সেই আপনি টের পেয়ে গেছিলেন যে আপনার মা আপনাকে মারতে চেয়েছিলো, আর তারপরেও কত সুন্দর ভাইয়ের বিয়ে অ্যারেঞ্জ করেছেন, নিজের মামুনিকে নিজের কাছে নিয়ে গেছিলেন ব্যাঙ্গালোরে, কত সুন্দর এসছেন বাপের বাড়ি এসছেন গেছেন, ততক্ষণ অবধি ঠিক ছিল, বিজনেস ফিল্ডে ছিলেন এই কারণে ফ্যামিলির লোকের সাথেও বিজনেস সব কিছু ঠিকঠাক চলছিল, সেই সময় আপনার মনে ছিল না যে এই মাটাই কিন্তু আমাকে 3 মাস বয়সে মেরে ফেলতে চেয়েছিল। বাবা, হঠাৎ করে না যখনই আতে ঘা পড়ল তখনই না আপনি এরকম হোশ নামক একটা টকে গিয়ে নিজে টক টক করে টক করে দিলেন, এমন টক করলেন মা বাবার নামে বিষ ভরে ভরে উগড়ালেন। একটা নেগেটিভ ইমেজ সেখানেই তৈরি হয়ে গেছিলো যে হাউ ইজ দিস পসিবল, একটা সম্পর্ক কবি জুড়তা হয় কবি টুটতা হয়, কবি জুড়তা হয় কবি টুটতা হয়, এই আবার কীরকম সম্পর্ক, কখনো ভালো কখনো খারাপ, হ্যাঁ এই আবার কীরকম। যাই হোক, আপনি আপনার শিক্ষা দেখিয়েছেন যে এরকমভাবে নিজের মায়ের নামে গিয়ে ওখানে বিষ উগড়েছেন, খুব ভালো কথা। তারপরেও সব নর্মালি চলছিল, কোনো দরকার ছিল না, হ্যাঁ। তারপরে আপনার হঠাৎ করে আপনার যে মা, উনি যখন চলে গেলেন মানে আপনার দিদামা, তারপরে আপনার ক্যামেরা অন করে এই যে কেচ্ছা কেলেঙ্কারি চলছিল এর মধ্যে আপনার ঢোকার কোনো দরকার ছিল না, আপনার ওখানে বলার কোনো দরকার ছিল না, বাচ্চা মেয়ে কচি মেয়ে, বাবা কত ছোট না, ভীষণ বাচ্চা, এত বাচ্চা কি বলবো সেই মেয়েটি, মানে গাটে গাটে তার বুদ্ধি একদম জোরে জোরে পড়ছে, বিশাল বুদ্ধিমতী। এই বাচ্চা মেয়ে হয়ে আপনার ভিডিও করার কোনো দরকার ছিল না, আপনার এ কথা বলারও দরকার ছিল না যে কৃষাণু, তো যাই হোক এই ছোট মেয়ের ছেলের বিষয় তুলে, হ্যাঁ মা কোথায়, মাকে যে সৎ থাকবে না সে কখনো চুরি চুরি করে না, এই যে পিসি যদি দিদার কাজে মা গিয়ে থাকে, কৃষাণু গিয়ে থাকে, কৃষাণুর পিসি আপনি, তাহলে সর্বসমক্ষে কেন নিজের ভাই ভাইপোকে ভালোবাসেননি, কেন আড়ালে গিয়ে জিজ্ঞাসা করতে হয়েছে মা কোথায়, কেন এই প্রশ্নটা তাকে খুঁচিয়ে করা হয়েছে, কেন করা হয়েছে, মা কোথায় আপনি জানতেন না, মা যে কোনো পার্কে এমনি ঘুরে বেড়াচ্ছে না, হ্যাঁ হাওয়া খেয়ে বেড়াচ্ছে জায়গায় জায়গায়, আপনি জানতেন না, তাহলে জিজ্ঞাসা করার কী দরকার ছিল, সেই কথা সোশ্যাল প্ল্যাটফর্মে এনে বলার কী দরকার ছিল যে হ্যাঁ ওর মা, বাবা প্রথমে বললো মা বাড়ি গেছে, তারপর বলছে কি মরেই গেছে ওর মা, তাই যে মা থেকে এরকম অ্যাক্টিভিটি করে সেই মা থাকার থেকে না থাকা অনেক ভালো না, আপনি কি বলেন, আপনার মায়ের বিষয়ে আপনার যেরকম ধারণা আপনি কি বুঝতে পারছেন, আপনি তো মামুনিকে মেরেই রেখে দিয়েছেন আর্ধেক, ওরকম মা দরকার কে, যে আপনার তো আপনি বলেছেন আমার মা তো মরে গেছে, আমার মা নেই, মনে থাকবে দিদিভাই এই কথাগুলো মনে রাখবেন, যে ভবিষ্যতে কোনো দিনও শিলাদেবীর কিছু হলে আপনি যেন ছুটে যাবেন না, আবার 3 দিনে মেয়ের কাজও করবেন না, ঠিক আছে, মনে রাখবেন এই বিষয়গুলো, আপনি বলতে বসেছিলেন আপনি ঢুকেছিলেন এই বিষয়ে, কোনো দরকার ছিল না এক পক্ষের সাপোর্ট করে নিজের ভাই আর মাকে ছোটো করার, যে এরা এরকমই যারা একটা সময় যাদের কাছ থেকে ফায়দা লোটে তাদেরকেই আবার এরা চিপে ধরে, তাই আপনার মা আর ভাই ফায়দা লুটেছে আপনার ভাইয়ের বউয়ের কাছে, ওই ছোট্ট মেয়েটির কাছে, কি ছোট্ট না বাবা, আর আজকে যখন সে এমন একটা ইঙ্গিত দিয়েছে, তারপরে গিয়ে যখন সবার ধারণা হয়েছে যে বাইরে থেকে সাপোর্টটা মেবি আপনি হতে পারেন, সেখানে আপনার বড্ড অবজেকশান, আর কারা কি গিয়ে বলছে লিগাল স্টেপ নেও, কী বিষয়ের উপরে লিগাল স্টেপ নেবে, ইনভলভ উনি হয়েছিলেন কেন, কেন ঢুকেছিলেন, কেন ঢুকেছিলেন, মানুষ তো সন্দেহ করবেই, আর সন্দেহ যারা করবে তারা বলবেও, ওয়াইটিতে এসেছেন সোশ্যাল প্ল্যাটফর্মে আছেন আশা করি জানেন, চোখের জল এক ফোঁটা দেখতে পেলাম না জানেন, মানে কী পরিমাণ যে আপনি অ্যাক্টিং কোন লেভেলে গিয়ে করছিলেন সত্যি মানে, তাও ফ্লপ অ্যাক্ট্রেস ইউআর, কিছু বলার নেই। তো এই হলো বিষয়, এবার কিছু কথা আমি সন্দীপকে বলি, দেখো আমরা সবাই কিন্তু একটা বদ্ধমূল ধারণা করে বসেছিলাম যে ধবলা এরকম একটা কথা বলেছে যে দূর দূর থেকে মানুষ সাপোর্ট করছে, তো আমরা ধরে নিয়েছি যে এটা দি সোফিস্টিকেটেড দীপভাই মেবি করছে, আমি বলছি না যে সে করছে নাও করতে পারে, বাট তবু আমাদের জেনে নেওয়া ভালো, প্রমাণ সাপেক্ষ হলে আরও বেশি মজবুত হয় বিষয়টা, না হলে অ্যাবেই আমরা বলে দিলে সেটাও একটা অন্যরকম নিজেদেরই একটা খেলো খেলো মনে হবে, যে জাস্ট ও বললো আর আমরা একই সুরে গান গাইতে শুরু করে দিলাম, না সোফিস্টিকেটেড দিভাই, না না সোফিস্টিকেটেড দিভাই, এইটুকুই বলার ছিল, বাকি যেরকম যা চলছে একদম সুন্দর ওয়েতেই চলছে।
সোফিস্টিকেটেড দীপ ভাই যে ধরনের অ্যাক্টিং করে ভিডিওটা করলেন, তোমরাই বলো আমি কখনো এরকম করেছি, তোমরাই বলো উনি কেন ঢুকলেন ওদের। যাক, ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।